ফ্রেন্ডস নমস্কার, আমি যে ভেকেশানে বাইরে গেছিলাম 2 জানুয়ারি ফিরেছি। ফিরেই আমি ফার্স্ট ফুল ডে ব্লগটা বানিয়েছি। ফুল ডে আমি কী কী ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করেছি সেটা আমি ভিডিও বানিয়ে শেয়ার করছি। ব্রেকফাস্টে যদিও আমার আজকের ব্লগটা খুব একটা স্পেশাল কিছু করিনি, নর্মালই করেছি। ব্রাউন ব্রেডটা আমি জাস্ট ঘি দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। আমরা ব্রাউন ব্রেড খাই কারণ আমার ছেলের মানে হুইট ফ্লোরের একটু অ্যালার্জি আছে, তাই আমরা ব্রাউন ব্রেডটাই খাই। এটা একটু ঘি দিয়ে একটুখানি জাস্ট ফ্রাই করে নিয়েছি। কেউ সফট খেতে পছন্দ করেন, কেউ একটু বেশি কড়া পছন্দ করে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুটো পছন্দ করে, দুজনের জন্য আর আলাদা। ব্রেডটা আমার হয়ে গেছে, দুটো দুটো ব্রেড ফ্রাই হয়ে গেছে ঘি দিয়ে। এটা আমি ডিমের পোচ বানিয়ে নেব। একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, এতে চিনি দিলেও খেতে ভালো হয়। ওদিকে চা আমি বসিয়ে দিয়েছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তৈরি। এর উপরে একটু সল্ট আর ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি। এবার আমি লাঞ্চে আমি কী করেছি সেটা আমি শেয়ার করব। লাঞ্চে আমি স্পেশাল কিছু করিনি, জাস্ট খুবই হালকাভাবে রান্না করেছি। কারণ আমি সকালবেলা 6:30টায় ফিরেছি, সকাল 6:30টায় এসেই মানে আমি একটু রেস্ট নিইনি বলতে গেলে। ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছিলো সবার, তার জন্য আমাকে ব্রেকফাস্ট বানাতে হয়েছিল। তাই ভাবলাম যে যদি ঘুমিয়ে পড়ি তো আর কিছু করতে ইচ্ছা করবে না, তাই আমি রান্না করতেই শুরু করে দিলাম এই ভেবে। আর রান্না তো আমি করতে এমনিও ভালোবাসি, আমি ভীষণ কিচেনটাকে মিস করছিলাম আমার। যদি ওখানে গিয়েও আমি আমার আমি আমার যে আমার খুব ভালো লাগে রান্না করতে, আমি মোটামুটি 2-1 দিন করেছিলাম ওখানে রান্না, সেটাও আমি ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে। এসেই আমি বাড়িতেই আমি ঢুকেই আমি আগে আমার কিচেনটাকে দেখেছি, এত আমি কিচেনকে ভালোবাসি। ওটা আমি কুমড়ো ভেজে নিয়েছি, কুমড়ো আর করলা ভাজবো। আর এটা একটা মাছের ঝোল বানিয়েছি, রুই মাছের ঝোল। পেটি আমার ছেলে পেটি খেতে খুব ভালোবাসে, অনেক দিনে ওর পেটি খাওয়া হয়নি, তাই বাবাকে পেটি রাবদার করেছিল, পেটি এনেছে বাবা ওর জন্য। আমি ওই তেলেই করলাগুলো ভেজে নেবো,
এই ভিডিওটা হয়তো পোস্ট করতে আমার একটু দেরি হবে, কারণ আমি যে বাইরে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো আমাকে এখানে এসে পোস্ট করতে হচ্ছে, কারণ ওখানে কোনো ইন্টারনেট কানেকশন ছিল না ভালো, তাই একটু দেরি হবে এটা করতে। এটা পেঁয়াজ, এবারে পেঁয়াজগুলো কি সুন্দর সাদা না, আমি আমার দেখে অবাক হয়ে গেছিলাম যেন সাদা পেঁয়াজ মানে ভালো বাজার থেকে নিয়ে এসেছে, যখন দেখে অবাক হয়ে গেছিলাম, সাদা রঙের পুরো পেঁয়াজটা একদম সাদা। একটুও গায়ে কোনো লালের কোনো আভা নেই, পুরো সাদা পেঁয়াজটা একদম। ওই পেঁয়াজগুলো স্যালাড খেতে ভালো হয়। এটা মেথি ফোড়ন দিলাম, মেথি দিয়ে আমি ঝোলটা বানাচ্ছি। এই মেথি দিয়ে ঝোলটা বানিয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয় খেতে, এটা একটু অন্যরকম টেস্ট হয় কিন্তু খুব দারুণ টেস্ট হয় মেথি দিয়ে মাছের ঝোল বানালে। এটা জাস্ট আমি নিজে কিন্তু ট্রাই করেছিলাম, করে দেখলাম খুব ভালো হয়েছে, তাই আমি বললাম, খেতে খুব মানে খেতে ভালো হয়েছিল, একটু অন্যরকম টেস্ট হয়েছিল। আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিচ্ছি, আমার তো সব রসুন আদা পেস্ট করা থাকে কিন্তু আমি ছিলাম না, যদি সব কিছুই নেই আমাকে নতুন করে আবার সব তৈরি করতে হবে, তাই ওটা একসাথে আমি বেটে নিচ্ছি। করলাটা আমি খুব এ করে ভাজবো, ক্রিস্পি করে ভাজবো, যেহেতু ডাল করছি না এটা করলাটা শুধু ভাতে খাওয়ার জন্য একটু ক্রিস্পি করে ভাজবো। এইরকম করলা ভাজা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, তেঁতোটা খেতে ভালোবাসে খুব, তেঁতোটা রোজ করে করলে খুব আমার বাড়ির লোকেরা খুব পছন্দ তেঁতো। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, মেথিটা ফোড়নটা যদি পেঁয়াজ বাটা পেস্টটা দেওয়ার আগে দিয়ে দিলে ভালো হয়, আমি একটু আগে দিয়ে ফেলেছিলাম, মেথিটা একটু পুড়ে যায়, কিন্তু সেই সময় দিলেও ভালো হয় যখন ফুলকপি আলুটা ভাজা হয়ে যাবে সেই তেলে, আমি একটু আগে দিয়ে ফেলেছিলাম। একটু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিলাম, তো নুন দিলাম প্রয়োজন মতো নুন দিলাম, এতে মটরশুঁটিটাও দেওয়া যায়, মটরশুঁটিটা ছিল না বলে দিইনি, মাছের ঝোলে এই শীতকালের সিজনে মটরশুঁটি দিয়ে ঝোল ভালো হয়। এতে আমি গরম মশলা দিলাম, একটু চিনি, একটু লাস্টে ঘি দিয়ে দিলাম, বেশিক্ষণ টাইম লাগলো না, কেন আমি আলুটা ফুলকপিটা বেশ ভালো করেই ভেজে নিয়েছিলাম, তাই খুব সময় বেশি লাগেনি। আর ধনে পাতাটা আমি ছড়িয়ে দেয় অনেকে, আমি এইভাবেই দিয়ে দিলাম, একই সে ব্যাপার মোটামুটি হয়ে গেল, ধনে পাতাটা ফ্লেভারটা বেশ ঝোলের মধ্যে ভালো করে ইন করবে। আজকে লাঞ্চ আমার এই সামান্যই লাঞ্চ করেছি, বেশি আর লাঞ্চ করার সময়ও ছিল না আর ভালোও লাগছিল না, তাই এটাই করেছি। আজকে ডিনারে আমি সব সবজি ফ্রাই করেছি আর রুটি দিয়ে খাওয়ার জন্য,
এটা লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি কিছুটা। এটা দুটো আলু আছে আর একটা স্কোয়ার সাইজের আলু, একটা আর হাফ কেটেছি। এটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা ধনে পাতা সর্ষে তেল দিয়ে করব। আর এদিকে কড়াই রেখেছি, কড়াইটাতে রান্না করবো আমি। করলা রেখেছি লম্বা করে কেটে, আর কুমড়ো লম্বা করে, সবই লম্বা করে। আর যেহেতু আমি ফুলকপিটা করব ভাজবো, তাই ফুলকপির সাথে আলুটা আমি স্কোয়ার সাইজে কেটেছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে জাস্ট ভাপিয়ে নেব। আমি গ্যাসে ওদিকে আমি দিয়ে দিলাম, এবার এদিকে কড়াইতে আমি এবার সবজিগুলো ভেজে নেবো পরপর। প্রথমে আমি কুমড়োটা ভাজবো, ওটা মেথি ফোড়ন দিলাম। কুমড়ো আলু ভাজা মেথি ফোড়ন দিয়ে ভাজলে খুব ভালো হয় খেতে। আর কাঁচা লঙ্কা দিলাম, এটা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা নয়। কাঁচা লঙ্কাগুলো আমি রোদ্দুরে রেখে দিয়ে গেছিলাম জানলা দিয়ে, আমাদের রোদ ঢোকে, সেই রোদে এতেই লঙ্কাগুলো, সবুজ লঙ্কাগুলো লাল হয়ে গেছে সে দেখলাম। একটু নুন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু সফট হওয়ার জন্য। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়ো আলু একই শেপে কেটেছি। একটু হলুদ দিলাম, এটা নুন, একটু ফুলকপিটা যেটা আমি দিয়েছি সেটা একটু সফট হওয়ার জন্য হয়ে গেছে। আমি এটা নিভিয়ে দিলাম গ্যাসটা, জলটা আমি ড্রেন আউট করে দেবো। এবার কুমড়োর আলুটা আমি যেহেতু রুটি দিয়ে খাবো ভাজা, তাই আমি এইটু একদম মানে মানে গলে যাতে না যায়, মাখা মাখা না হয়, সেটা আমি সেইভাবেই করব। আর চাপা দেবো না, আর কভার দিলে তাহলে এটা একদম মাখা মাখা হয়ে যাবে। এবার খুলেই ভাজবো, খুলে ভাজলে যে রকম সবজি শেপ করেছি সেই রকমই সবজি ইনট্যাক্ট থাকে। চাপা দিলেই একদম জল ছেড়ে দেবে আর গলে যাবে একদম। এটা একটু ধনে পাতা দিয়ে দিলাম, এবারে ওই কড়াতেই আমি এবার নেক্সট সবজিটা ভাজবো। এটা পাঁচ ফোড়ন দিচ্ছি, দিয়ে আমি এবার একটা করলা ভাজবো, আলু করলা, যেটাকে বলে আলু হিন্দিতে বলে আলু কারেলা ভাজা। এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে। এরকম লম্বা লম্বা সাইজে কেটে যেটুকু আলু কাটার ছিল, যেটা আমি কুমড়োর সঙ্গে দিয়েছি আর হাফ রেখে দিয়েছিলাম, আর করলার সাথে দেব। নুন দিলাম আর হলুদ দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, যা একটুখানি সফট হওয়ার জন্য। এটাও আমি বেশি চাপা দিয়ে ভাজবো না, খুলে ভাজবো। দুবার চাপা দিয়ে দিলাম, দেবো তারপর আমি আর চাপা দেবো না, যাতে এটা সবজিগুলো যেরকম শেপে আছে সেরকমই থাকবে।
যখন দেখবো জলটা শুকিয়ে গেছে আর জলটা মানে একদম এই কড়াতে, তখনই আর চাপা দেবো না, জল থাকলে ততক্ষণ চাপা দিয়ে রাখবো, আর যে জলটা শুকিয়ে যাবে তখন আর চাপা দিয়ে ভাজবো না। এবার খুলে ভাজলে তাহলে আর ওই ভেপার থেকে লিডের যে জলটা থাকে তাহলে আর সবজির মধ্যে পড়বে না, ওতে মানে একদম ড্রাই হয়ে যাবে। এরকম বেশ ভালো ভাজা হবে খুলে ভাজলে, নাহলে চাপা দিলে ভাজলে পুরো করলা আলু একদম গলে যাবে। এবার আমি ফুলকপি আলুটা লাস্ট এটা এটা ভাজবো। আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে এটাতে আমি 5 ফোড়ন দেবো, আর ওই যে পাকা লঙ্কা সেটা ফোড়ন দেবো, দিয়ে আজকে আমার ভিডিওটা দেখে কিরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আরও যদি কিছু রিকোয়েস্ট থাকে আমাকে জানাতে পারেন। আমার ভিউয়ার অনেক ভিউয়ার্সদের রিকোয়েস্ট আমার এখনও পেন্ডিং পড়ে আছে, আমি আস্তে আস্তে আমি এবার সব সবার রিকোয়েস্ট আমি রাখবো, আমি রিকোয়েস্টের অনুযায়ী আমি সব রান্নাগুলো আমি পোস্ট করার চেষ্টা করব। আজকে ভিডিওটা আরও যদি কীরকম করতে পারলে ভালো হতো সেরকম জানালেও খুশি হব আমি। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি এটাও সেম প্রসেসে ভেজেছি না চাপা দিয়ে, কুমড়া কপিটা যেহেতু একটু নরম হয়ে গেছে তাতে এটা বেশি সময় লাগেনি। এইরকম দেখুন একটা পিঠ লাল হয়ে গেছে আলু আর কপিটা, একটু ধনে পাতা দিলে এটা খেতে আমার খুব ভালো লাগে। এটা আবার আমার মা করতেন আগে, এখন মা অতটা পারে না, বয়স হয়ে গেছে। এই ফুলকপি আলুর পুরভোরের পিঠে আমার বাপি খেতে খুব ভালোবাসত। আজকে তৈরি হয়ে গেছে আমার ডিনার, আজকে পুরো ব্লগটা কেমন করলাম কেমন বানালাম প্লিজ জানাবেন। এবার রুটিটা আমি করে নেবো, এর সাথে রুটি করেছি, পরোটাও ভালো লাগে, পরোটা আমরা খুব একটা বেশি খাই না, যেহেতু আমি আগেও বলেছি আমার ছেলের ময়দা অ্যালার্জি আছে, তা বেশি পরোটা লুচি আমি করতে পারি না। বাইরে গেছিলাম ওখানে একটু ময়দা জিনিস খাওয়া হয়ে গেছে, কারণ ওখানে তো আর ব্রাউন ব্রেড করবে না, হোটেল রেস্টুরেন্টে পাওয়াও যায় না খুব একটা। আমি একই সবজি দুবার সার্ভ করেছি, করলাটা দিতে ভুলেই গেছি, খেয়াল করিনি, একটা ছোট থালার মধ্যে আমি সাজিয়েছি তো আর বুঝতে পারিনি। আর এই যে মিষ্টিটা, আমরা আমরা আসার সময় কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এই সরভাজা মিষ্টি নিয়েছিলাম, সেই মিষ্টিটা দিয়ে আমরা রাতে ডিনারটা করেছিলাম।